আজকে আমাদের আলোচনা সভার বিষয়বস্তু কনফিডেন্স এন্ড অ্যাসার্টিভনেস। আমরা মোট কথা বলতে পারি যে ইয়েস আই ক্যান, আমরা করতে পারি। এই বিষয়টি যদি আমরা ধরে নেই তাহলে প্রত্যেকের ভেতর যেই সুপ্ত প্রতিভা আছে এবং একে জাগিয়ে তোলার জন্য যে আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয় দরকার, সেই বিষয়টি যদি আমরা সচেতন হই তাহলে আমরাও অনেক কিছু জয় করতে পারি। এটি আজকে আজকের অনুষ্ঠানের মূল বিষয়। এই অনুষ্ঠানের মূল বক্তা হিসাবে এখানে উপস্থিত আছেন কাজী এম আহমেদ সাহেব। আমরা তার মূল্যবান বক্তব্য শুনব। তাছাড়া এখানে আছেন প্রফেসর ডক্টর খালেদ হোসেন, তিনি একজন কৃতি অধ্যাপক এবং সুবক্তা এবং বিখ্যাত ছড়াকার প্রাবন্ধিক। আরো উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইনিও ওনার ক্ষেত্রে অত্যন্ত উজ্জ্বল ব্যক্তিত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বিগত বছরগুলিতে অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। এই সাফল্যকে আমরা আরো এগিয়ে নিতে চাই। শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আমরা কিভাবে কৃতিত্ব বা সাফল্য অর্জন করতে পারি, মূলত সেই ভাবনা থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি অতিথিদের দিক নির্দেশনামূলক বক্তব্য তোমাদের মনে আশার আলো জ্বালাবে এবং তোমাদের ভবিষ্যৎ জীবন গঠনে সহায়ক হবে। বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ এবং অনুষ্ঠানে আজকে সভাপতি মহোদয়, ওনাদের অত্যন্ত ব্যস্ততার মাঝেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দকে মাঝে উপস্থিত হয়ে ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন, যার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের পক্ষ থেকে প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি আশা করব তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে ওনাদের বক্তব্য শুনবে এবং তোমাদের জীবন পলার মানে জীবন চলার পথে সেগুলি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অধ্যক্ষ স্যারকে স্বাগত বক্তব্যের জন্য। এবারে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেবার পালা। প্রথমে আসছে নাজমুল। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, হইচই করবে না। মানুষ ভালোই চিনতে পারে কোথায় পাওয়া যাবে, ওখানে পাবেন।
আচ্ছা পুরো একটা দেখানো আমার দরকার নাই, কারণ আমাকে কোন টাকাও দেওয়া হবে না অথবা অন্য। কিন্তু এই ভদ্রলোক যিনি একটা করে নাম করেছেন, একসঙ্গে মেরিল প্রথম আলোর প্রথম মডেল হয়েছেন ইত্যাদি, শুনে ইন্টারেস্টেড হবেন যে উনি আসলে আমার বাবা। এবং সত্যিকার অর্থে আমার চার ভাই বোন চার দেশে থাকে, আমেরিকা, আমি দ্য ফিফথ ওয়ান, আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া এন্ড ইউকে। কিন্তু আমি এই জায়গার চেয়ে ভালো দেশ পৃথিবীতে কোথায় আছে জানি না, সিরিয়াসলি বললাম আমার জন্য। সেই জন্য আমি বাংলাদেশি বেসড অফকোর্স প্রতি বছর চার পাঁচবার দেশের বাইরে গিয়ে কখনো কাজ করি। যেমন 450 মালয়েশিয়ান স্টুডেন্ট টিচারদের সামনে আমি নভেম্বরের 4 তারিখে একটা প্রেজেন্টেশন দেবো। সো এখন এখানে আছি, 4-14 নভেম্বর আছি মালয়েশিয়া ইউনিভার্সিটি, মালয়েশিয়া সাবা ইন্টারন্যাশনাল ক্যাম্পাস লাবুয়ানে। সো ওয়ান অফ আওয়ার টিচার্স অ্যাকচুয়ালি ইজ দেয়ার, এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি ছিল। ইনফ্যাক্ট তার কারণেই এই নেটওয়ার্কিং সম্ভব যে 2010 সালে আর গতবারও করেছি। আমি বলছি যে ওয়ার্ল্ড হ্যাজ বিকাম অনেক 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 স্মল, ইউ নো দ্যাট, বাট আমরা একটা পার্ট এগোই। সেকেন্ড, লাইক অল অফ ইউ আই এম অলসো ফ্রম দিস ওয়ার্ল্ড, অ্যান্ড কারো কারো আগ্রহ থাকার সময় কে কোন জেলায় হয়েছে অ্যাটলিস্ট আমার বেলায় আমি বলতে পারি। এটা বিশেষ কারণ বলছি, মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার একদম থামারুন গ্রামে, দ্যাটস হোয়ার আই গ্রু আপ। এবং আমি জানি না কয়জন এখানে গ্রামে বড় হয়েছো। একটু একটা ছোট্ট জিনিস, ইউ মে নট টক উইথ ইচ আদার ওয়েন আই আস্ক ইউ বাই গ্রামের অন্তত ক্লাস 5 পর্যন্ত একদম অজপাড়াগায় গ্রামে পড়ালেখা করেছে, এরকম কয়জন আছে এখানে ক্লাস 5 পর্যন্ত অ্যাটলিস্ট, এর বেশি হতে পারে। থ্যাংক ইউ, সে 10% মনে হলো আমার। থ্যাংক ইউ ফর শেয়ারিং, আই শেয়ার দিস উইথ ইউ। এবং এই গ্রামের ভেরি সিম্পল লাইফ, সুন্দর একটা লাইফ, নেচার। আমি খুব যেহেতু নৌকা টৌকা মানে পানির ওইসব জায়গা, দিস ইজ এক্স্যাক্টলি, সেই সময় আমার কত ফটোগ্রাফ ছিল না, ক্যামেরা ছিল না, কিন্তু এইরকম ভাবেই শস্য খেতে হাঁটে হেঁটে বেড়েছি, ঘুরে বেড়েছি, ইভেন হাতিয়ে মাছ ধরেছি। পানি শুকিয়ে গেলে হয় না, পোলো নিয়ে হোক একটা কিছু নিয়ে হোক কাদার মধ্যে, এবং একসময় শিং মাছের গুঁতাও খেয়ে খেয়ে রক্ত বেড়ে যায়। মানে যত গ্রামের একটা একদম সিম্পল ছেলের যে অভিজ্ঞতা, অনেকের মতো আমি নিজেও করেছি, কিন্তু পার্থক্যটা লোকেরা থেমে থাকেনি। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, যে যার ফিল্ডে আমরা কাজ করেছি, সফলতা অর্জন করেছি, দেশে বিদেশে রেকগনিশন পাচ্ছি, সো আমি একটু তাড়াতাড়ি আগেই, আমি পড়ালেখা করেছি, যদি তোমাদের জন্য একটা ছোট্ট কিছু জিনিস ডিফারেন্ট, গুড, আমার জব এক্সপিরিয়েন্স বিভিন্ন জায়গায় আছে, এটা এতটা সিগনিফিকেন্ট। আইবিএতে কাজ করেছি, জেট্রো নামে একটা জাপানি সংস্থায় কাজ করেছি, আর মূলত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তারপর একটু ফ্যামিলি প্রবলেমস, কিন্তু কিছুই আমাকে থামাতে পারেনি আমার ছোটখাটো কয়েকটা স্বপ্ন। স্বপ্নের শুরুটা একটু অদ্ভুত, আমার এক খালাতো ভাই, ওনার বাবা এগ্রিকালচার ইউনিভার্সিটির টিচার, সিংহ ওর নাম, ও ফিলিপিন্স থেকে ওরা ফিরল কলাবাগানে, আমিও তখন গ্রাম থেকে আসলাম। আমি এর সাথে কথা বলতে গেলাম, দেখলাম ও বাংলা জানে না, একদম ছোট, আমার চেয়ে বেশ ছোট, আমি তো লজ্জা পেলেও একটা মুড়ি কিনতে আনার সময়, মুড়ি কেনার সময় একটা ছোট গরুর সম্পর্কে একটা ছোট প্রেসির মতো রচনার মতো, খুব বেশি বড় না, আমি তো মুখস্থ করে ফেললাম কয়েকটা লাইন মুখস্থ করে আমি ওকে বললাম, আমাদের একটা বেলতলা ছিল ওখানে কলাবাগান সেকেন্ড লেনে, আমি বললাম হ্যাঁ হিয়ার ইজ এ কাউ, ইউ সি এ কাউ, ইয়েস, ইট হ্যাজ 4 legs অ্যান্ড ইট হ্যাজ 2 horns, মানে আমি মুখস্থ যা করেছি সেটাই কিন্তু বললাম। মানে আমার ইচ্ছা আমি ইংরেজি বলবো, যেন এমন ভাবে বলবো যাতে অবস্থা এখনকার যুগে অনেক বেশি আরো এগিয়ে গেছে, আরো বলতে পারো, আমি তখন খুবই খুবই উইক। কিন্তু আমি বলবো এই একটা জায়গায় যা আমাকে ইংরেজি শিখে, টেলিভিশনে যখন কার্টুন দেখতাম, বিদেশি ছবি দেখতাম, যে আমাকে বিদেশ যেতে হবে, আমাকে বড় হতে হবে, বেশি কিছু লাগে না, আমি এটাকে বলেছি, আমাকে কেউ বলেও দেয়নি, সেলফ মোটিভেটেড ছিলাম আমি।
পরে আরো অনেক কিছু আসবে, তাই বলবো যে সবচেয়ে বড় মোটিভেশন হবে আজকের সেশন কেন, এই কলেজে তোমার দিনগুলোতেও প্রত্যেকে তোমরা নিজেকে নিজে মোটিভেট করবো আমরা, এবং সেই মোটিভেট করার যে কনফিডেন্স আজকে ছোট্ট করে হলেও আমরা সেই কনফিডেন্স ইনস্টিল করবো, নাহলে এখান থেকে আমরা যাবো না। কেউ একজন যেন ফিল না করে যে আমরা মোর কনফিডেন্ট অ্যান্ড মোর অ্যাসার্টিভ। হ্যাঁ, অ্যাসার্টিভ মানে হলো তোমার যা বিশ্বাস, তোমার যা ইচ্ছা, আরেকজনকে ব্যথা না দিয়ে সেটা বলতে পারা, এক্সপ্রেস করতে পারা। এটা যদি নন স্মোকিং রুম হয়, আর আমাদের চিফকে যদি, সরি স্যার আপনার উদাহরণ নিলাম, চিফকে স্যার যদি স্মোক করতে নেন, যিনি অ্যাসার্টিভ বলবে ও স্যার আপনি সিগারেট ধরাচ্ছেন, স্যার দিস ইজ নন স্মোকিং রুম, স্যার ফিল ফ্রি, আপনি দরজার বাইরে গিয়ে কিন্তু স্যার স্মোক করতে পারেন, থ্যাংক ইউ স্যার। এই যে এইভাবে কথা বলার বলে অ্যাসার্টিভনেস, কাউকে হার্ট করবে না, আবার তার যে ফিলিং সে নিজে বলছে স্যার আমি তো নন স্মোকার, আমি ফোর্সড হতে চাই না স্মোক করতে চাই না, আমি প্যাসিভ স্মোকার হতে চাই না, এরকম যে কোনো ব্যাপারে কাউকে কিছু বলবো কিন্তু হার্ট হবে না। অ্যাসার্টিভ লাইফ ইজ অ্যান এক্সেলেন্ট লাইফ। বেশিরভাগ মানুষই বলবো আচ্ছা উনি না চিপকেস থাক, তাহলে না বলি রিগার কষ্ট লাগতেছে বলতে পারছি না। হ্যাঁ, বাবা মা ভাই চারিপাশে মানুষকে অনেকে এত একটা নেগেটিভ লাইফ নিজের জন্য করে ফেলে, কনফিডেন্স আসবে কোথেকে? যা তার রাইট আছে সেইটুকুনও বলতে পারে না। সেই জন্য আমরা বলি অ্যাসার্টিভনেস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এনিওয়ে, অ্যাজ আই ওয়াজ সেইং, আমরা ফিরে আসি আমাদের আলাপে। এই ছবিটা কেউ কেউ বোধ হয় দেখেছো ইন্টারনেটে বিভিন্ন সময়ে। কি করছে একটা বিড়ালের বাচ্চা আয়নার দিকে তাকিয়ে আছে, না কিন্তু দেখছে না কি লায়ন। সো হোয়াট ডাজ ইট টেল ইউ, কি বলে? কেউ একজন একটু যার গলাটা একটু বড়, মজা মজা করে কি মেসেজ এটা থেকে, কি মেসেজ, কি কবি এখানে কি বুঝাতে চাচ্ছে? কবি তো না, ফটোগ্রাফার, এখানে কি বুঝাতে চাচ্ছে? নিজেকে বড় মনে করতে হবে। যেই হই আমি ছোট, মানে আমাদের তুলনায় এখন অনেকে আমাদের বয়স হচ্ছে, কারো কারো আমার হাইটের চেয়ে, কিন্তু কিছুই যায় আসে না, বিকজ ইটস ইন ইউর থিঙ্কিং, ইউ হু ইউ আর নাও, এখন কি আছি তার চেয়ে চিন্তা করাটা খুব জরুরি। পরে আরো ডিটেলসে যাচ্ছি যে হোয়াট ইউ উইল বিকাম, হোয়াট ইজ পসিবল, হোয়াট ইজ পসিবল। আমি দেখেছি কেউকে যদি বলি পার্থক্যটা কি, অর্ডিনারি একটা ওয়ার্ড না, আর উপরে কি ওয়ার্ডটা, এক্সট্রাঅর্ডিনারি, থ্যাংক ইউ। অর্ডিনারি আর এক্সট্রাঅর্ডিনারি মধ্যে আমি বারে বারে দেখেছি পার্থক্যটা কিন্তু এক্সট্রা, এক্সট্রা শব্দটা নয়, ই এক্স টি আর এ। And I have done a few things extra. And those of us who have done a few things extra, we are doing great. অনেকেই ক্লাসে সে একটু দেরিতে আসে, আর অনেকে একদমই আসে না। পার্থক্যটা আমি খুব বেশি মনে করি না, একটা ছোট্ট এক্সট্রা হলো গতদিন যদি দেরি হয়েছিল তাহলে এক্সট্রা ফিউ মিনিটস অ্যাড করে বাসা থেকে বেরোবো তখন। ইটস অল অ্যাবাউট এক্সট্রা। আমার এক বন্ধু আছে বলেছেন কারণ মেকাতে, উনি বলে ইটস অল অ্যাবাউট দ্য পিক আপ, মিনিং খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু কেউ কেউ আচার এত পছন্দ করেন, একটু আচার হলে চমৎকার করে খেয়ে নেওয়া যায়, কোনো টাইটেল, একটা বিফ বার্গার খাচ্ছি বা যাই খাচ্ছি একটু সস, তো দ্যাট এক্সট্রা। অন্য জায়গায় তো অনেক কলেজ আছে, আমার কারিকুলাম ইজ দ্য সেম, ইউ হ্যাভ টু থিঙ্ক ইউ আর নট গোয়িং টু বি লাইক এনিবডি এলস। অথচ অর্ডিনারি পিপলরা ছোট্ট ছোট্ট একটা একটা করে এক্সট্রা করতে করতে কিন্তু একসময় এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। সো কিপ দিস ইন মাইন্ড, আমি বারে বারে ফিরে আসবো যে অর্ডিনারি আমরা, ইয়েস উই আর অর্ডিনারি, বাট অনেকগুলো ছোট ছোট এক্সট্রা অ্যাড করে কিন্তু আমরা এক্সট্রা অর্ডিনারি হয়ে যাই। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য বলি, 200 সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু টেম্পারেচার আর কি 212 degrees ফারেনহাইট। তো গরম যখন, পানি যখন গরম হয় ফারেনহাইট যদি হিসেব করি 200 degrees 201 211, পানি গরমই থাকে, কিন্তু 211 থেকে যখন 212 degrees সেলসিয়াস হয়, এক ডিগ্রি ডিফারেন্স যখন হয় তখন পানি বরগানো শুরু করে। আমরা বলি যে দেখা যাচ্ছে না কিন্তু ভিতরে কিন্তু অনেক কিছু হচ্ছে, কিন্তু ওই এক ডিগ্রির জন্যই কিন্তু বাষ্প আসা মানে সভ্যতার একটা জন্ম, সেই রেল
জাহাজ আগে চলে, এখন তো অনেক টেকনোলজি চলে আসছে, বাট তার মানে এক্সট্রা কে কখনো ছোট করে দেখবো, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কনসেপ্ট তাই, কিন্তু এক্সট্রা এক্সট্রা করে ইম্প্রুভমেন্ট গুলো হয়। সো কিপ ইন মাইন্ড, অর্ডিনারি পিপল ক্যান বিকাম এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড দে আর বিকামিং। মেবি আমি এই গল্পটাই বললাম যে এক্সট্রা ডিগ্রি, আমি একটু ভিন্ন জগতে নিয়ে যাই। বছর খানেক আগে জয়নাল আবেদিন ভাই, উনি একজন রিক্সা চালক, উনি কি করেছেন, উনি নিজে অনেক অল্প অল্প করে এই টাকা জমিয়ে কিন্তু একটা হাসপাতাল করেছেন, অবাক লাগে সুন্দরী ময়মনসিং এ একটা হাসপাতাল করেছেন। সো সারপ্রাইজিং, আমরা নিজে কোনো সময় স্মল মনে করি, কই আমার এই জয়নাল আবেদিন ভাই তো মনে করে নেই, এরকম আরো অনেক উদাহরণ তোমরাও দিতে পারবো, আমি জাস্ট দিস আর রিয়েল এক্সাম্পলস। আমি একটা শর্ট ভিডিও ক্লিপ দেখাবো, যেটা অবশ্য একটা কোম্পানি অ্যাডও বানিয়েছিল বেসড অন এ ট্রু স্টোরি। এই রিয়েল স্টোরিটা সবাই জানে, দেখেছো মানে শুনেছো, যে একটা বাচ্চা সে দেখলো যে ট্রেন লাইনে ইউনো কি প্রবলেম, তারপর তার লাল জামা উড়িয়ে থামিয়ে দিল ট্রেনটা। আমি জানি অনেক মানুষকে যারা এই ট্রেন অ্যাক্সিডেন্টটা দেখার জন্য, তামসা দেখার জন্য রেডি হয়ে থাকবে, কি হয় দেখি তো। আমি একদম লাস্টে গিয়ে আরেকটা ভিডিও দেখাবো, হাউ ইয়াং পিপলরা আমাদের দেশের, আমি পলিটিক্যাল কোনো আলাপ করবো না, অন্য কোনো, আমরা আমাদের বড় হচ্ছে ইউ আর অ্যাকচুয়ালি ইউ হ্যাভ আ বেটার মাইন্ড নাও অ্যান্ড ইউ ক্যান ডু মাচ মোর, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই নিজেরাই। আমাদের একটা ছোট্ট দায়িত্ব আছে সেই পয়েন্ট সেই জায়গাটা লিঙ্ক করে দেওয়া। অনেক পুরনো গল্প, এক সময় ভাবত হ্যাঁ এই এভারেস্টে কে চড়তে পারবে না, তো ওই দেশ থেকে মুসা ইব্রাহিম খুব ক্লোজলি কাজ করেছে আমার সাথে, আমিও করেছি ওর সাথে, কিন্তু দেখিয়ে দিল, দেখিয়ে দেওয়ার পরে এটা তো এখন দুইজন বোন, নিশাদ প্রথমে ক্লাইম করলো, এক সপ্তাহের ব্যবধানে আবার ওয়াসফিয়া তার ছবি আছে এখানে, ও এম এ মোহিত তো গেল সেকেন্ড ম্যান, তারপরে নিশাদ সত্য, মানে কি হয়ে গেল এখন, কি এভারেস্ট ক্লাইম করাটা এত বিরাট কিছু মনে হচ্ছে, এখনো বিরাট, কারণ কয়েকদিন আগে ঝড়ে কিন্তু 22 জন 12 জন মারা গেল, ফ্রেঞ্চ এই সেই ইতে দেখলাম। আসলে এভারেস্ট এভারেস্টের কঠিন জায়গায় রয়ে গেছে, কিন্তু আমার এই ভাই বোনরা অ্যাচিভ করে দেখিয়ে আমাদের স্বপ্নের মধ্যে নিয়ে এসছে। এখন বলেছি একটু প্রিপারেশন নাও, টাকা নাও, ব্যায়াম করো, রেডিও ফিজিক্যাল ফিট হও, ইউ ক্যান অলসো ডু ইট। অথচ মানে এই অঞ্চলের কেউ ভাবেও নাই যে মানে এত চিন্তা করছে যে এভারেস্ট যাওয়ার কথা চিন্তা করে, আমি নিজে এভারেস্ট যাওয়ার প্ল্যান করেছি, শুনে খুশি হও, তবে ভয় নাই, মানে তাড়াতাড়ি বলে দিই অ্যাকচুয়াল এভারেস্ট না, আমার প্রফেশনাল এভারেস্ট, আমার একটা এভারেস্ট আছে, আমি কতটুকু পারবো জীবনে বড় হতে, এবং সেই জায়গায় পৌঁছার জন্য আমার পরিকল্পনা কি, কাজ কি, আমি তো সবকিছু বলতে পারবো না, কিন্তু এতটুকু জানাতে পারি, আমি যখন বুঝেছি যে আমার ইউনিভার্সিটি টিচিংই একমাত্র ওয়েতে কাজ করতে চাই না, প্রাইভেট ইউনিভার্সিটিতে চমৎকার পড়েছি, খুবই গ্রেটফুল টু নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাট আমার কলিংটা ছিল আই উইল ওয়ার্ক উইথ এভরিওয়ান, এবং ফ্রিডম নিয়ে কাজ করবো বলে কোনো বন্ধনে চাকরিতে থাকতে চাইনি। বেশি দিন যায়নি, হয়তো কি বলবো, মূলত কাজ করেছি 5-7 বছর, 2005 সাল থেকে আসলে এখন পর্যন্ত 7 বছর বলতে পারি, কিন্তু এর মধ্যেই শুনছি আমি বাংলাদেশের নাম্বার ওয়ান ট্রেনার বা মোটিভেশনাল স্পিকার বা নাম্বার টু নাম্বার থ্রি, মানে আমি লজ্জা লাগে বলতে, এটা অন্যদের কোটেশন বলছি, কিন্তু আমি জানি আমি তো 50% দিচ্ছি, আমাকে তো অনেক ভালো হতে হবে, আমাকে তো অনেক কেপেবল হতে হবে, তার মানে এই সাহসী আজকে এসে সবার সামনে কথা বলছি যে একটু পুট ইউর মাইন্ড টু সামথিং, হোয়াট এভার গুড দ্যাট ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাচিভ ইট। একটা রিসার্চ আছে, বলা হয় কেউ যদি 10,000 ঘন্টা যে কোনো কাজে মনোনিবেশ করে, হিসেব করে বের করে কত বছর লাগে, ডিপেন্ডিং অন দিনে কত ঘন্টা দেয়, 10,000 ঘন্টা কারো হচ্ছে 5 বছর, কারো 7 বছর, কারো 10 বছর, কত ঘন্টা দিচ্ছে দিনে, যে কোনো কিছু, আমি বেহালা বাজাতে পারি, আমি যদি বেহালা ধরি আর 10,000 ঘন্টা যদি বেহালার পিছনে দেই, আল বি ওয়ার্ল্ড এর টপ সারির বেহালা বাজার। ক্লিয়ার হলো মেসেজটা, আমরা যাই হতে চাই, তোমাদের অফুরন্ত সময় আছে সামনে, একটা পুরো আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম 4 বছর পরে, মাস্টার্স আরো 1-2 বছর পরে,
easily by the time finish hobe whatever that you want to be bare bare bolbo it is so much possible ebong amra dekhiyo dicchi jara mind putin puchi ekhane ar shei jonno ei chobi ta ami ekta montobyo shunte chai jara ajke prothom dekhche tader kach theke jekhane chokhe ki porche ekta hat tule bolle bhalo kara ekhi shonge bolle to shunbo na ha ekjon hat tule chhe bole phelo to bhai jore ki dekhcho চমৎকার বলবে যে চাকা গুলো গোল নয় স্কোয়ার মানে এটা কিন্তু অনেক অন্ধস্রম অনেক কঠিন হচ্ছে সামনে দিকে একজন মেয়ে প্লিজ বলো তো তোমাদেরকে দেখে এছাড়া আর কি মনে হচ্ছে শুনি থ্যাংক ইউ একটু শুনি যে কেউ বলো অসুবিধা রাইট রং নিয়ে চিন্তা করো না আমরা এখানে পরীক্ষা দিতে আসি নাই কি দেখছো জিজ্ঞেস করেছি এটা কিন্তু বলা যায় হ্যাঁ তুমি দাঁড়িয়ে বলে ফেলো বলে ফেলো আসো আসো এটা হাত দিয়ে জেনে নিয়েছে এটাও তো আরো কষ্টকর থ্যাংক ইউ বললাম থ্যাংক ইউ ভেরি মাচ তোমার নাম ভাইয়া যে বললো কিছু চাকা নষ্ট আবার কিছু চাকা কিন্তু ভালো আছে নিয়ে যাচ্ছে চাকা উপরে আর নিজের চাকা গুলো কিন্তু স্কোয়ার হুইল দিয়ে তো ধক্কর ধক্কর ভালো করে চলছে না তার মানে আমাদের একটা কনক্লুশন হলো এখানে যেখানে সমস্যা সেখানে কিন্তু সমাধান উপরে আছে বেশি দূরে যেতে হবে না অন্য কলেজে যেতে হবে না অন্য দেশেও যেতে হবে না wherever the problem problem মানে আমাদের ক্যারিয়ার একটা প্রবলেম আমাদের অ্যাচিভ করতে হবে আমরা বলি কি প্লিজ হ্যাভ দিস মেন্টালিটি যখনই একটা প্রবলেমে পড়বো হেল্পলেস না হয়ে চারিদিকে তাকাবো অলরেডি চিন্তা করবো লাস্টে যে কথা বললেন ফোনটা কিন্তু বন্ধ হবে বলেছিলাম সিরিয়াসলি সাইলেন্ট মোড থাকবে তো এখানে যে লাস্টে বললো উপরে চাকার কথা দেখেন আমি তাকে বলি এক্সট্রাঅর্ডিনারি কেন বলি অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি পার্থক্য এক্সট্রা আই স্পেশাল চোখে দেখা কেউ দেখছে একটা টানছে কেউ দেখছে চাকা ওটা ইম্পর্টেন্ট প্রবলেমটা কি কিন্তু সলিউশন দেওয়ার লোক কিন্তু আমি পেয়ে গেলাম আর একটু কথাটা ঘুরালি হতো যে এখানে উপরে চাকা নিয়ে যাচ্ছে অথচ সেই চাকাকে ইউজ করছে না আমাদের সবার যে সময় আছে যে টেকনোলজি আছে যেই কলেজ আছে এইগুলো কিন্তু আমরা কাজে লাগাচ্ছি না আমি রূপ করতে বলতে ভালোবাসি মুখে মুখে বললে মানুষ অনেক সময় খেয়াল করে এখন থেকে সবসময় চিন্তা করবো যে আমার আশেপাশে সলিউশন আছে এই কনফিডেন্সটা কিন্তু আসতে হবে এই কনফিডেন্সটা আসতে হবে যে আমার আশেপাশে সলিউশন আছে অ্যান্ড আই এম গোনা ডু এক্সট্রা অলরেডি কিন্তু দুইটা জিনিস আমরা শিখে গেলাম ইউ উইল ডু এক্সট্রা আবার এক্সট্রা অনেক ধরনের আছে এক্সট্রা পার্টামেন্ট রেখে দিলাম আজ যাওয়ার সময় পরে গেল টাকায় ওই এক্সট্রা বলি নেই নেগেটিভ এক্সট্রা না হ্যাঁ পজিটিভ এক্সট্রা উই উইল ডু এক্সট্রা পজিটিভ এক্সট্রা আমি এখন একটা প্রেক্টা বা একটা সিক্রেট বলেছিলাম শেয়ার করবো যে রিয়েলি ওয়ান্ট টু বি কনফিডেন্ট সিক্রেট নাম্বার ওয়ান সারা পৃথিবীতে কম বই পাবলিশ হয়নি এই বিষয়ে কম ভিডিও না আমি খুব সামারি করে তোমাদের সামনে আনি ইংরেজিতে যেটাকে বলে ফলো ইউর প্যাশন What does that mean, Bangla? Passion. Bhitore ki, Bangla ki bole? No. Bikkhato manusha shobai jana ache. To, je ekta tan, ekta onubhob, ekta onubhuti, you feel you want to do something. Ekhono ami ekhane shunte chai, ekhane jotokkhon, acha ektu pore ami jiggesh korbo tomaderke kar ki passion. মানে কে কি করতে চায় বাংলাদেশে আর ইন্টারন্যাশনালি আমি আমি আসবো ওটাতে সো আমরা বলছি ফার্স্ট ফাইন্ড ইউর প্যাশন
কিছু কিছু ক্ষেত্রে প্রফেশনাল অর্থে আমি এখন শুনতে চাই তাড়াতাড়ি, তোমাদের বাবা মা তোমাকে কি দেখতে চায়, কোন কি হবা, এটা একটু শুনি তো। যে কেউ হাত তুলে একটু বলতো, বাবা মা চাচ্ছে যে আমি এই হই, এটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, আপনার তোলা মানে তো খুব ভয়ের কথা। কি চাচ্ছে তোমাকে বাবা মা? আমরা বুঝতে পারছি যে আমরা সহজ করে নিতে পারছি না জিনিসটাকে, আমি ওয়েট করছি এখনো, তাহলে সেমিনার থেমে যাচ্ছে, ওয়ার্কশপ থেমে যাবে, বলতে হবে। আচ্ছা, এভাবে বললে কাজ হয় না? আচ্ছা, নন ডিফেন্স কে চাচ্ছে বাবা মা? বাবা চাচ্ছে যে আমি একজন টিচার হই, আর মা চাচ্ছে যে আমি একজন ডক্টর হই। জন্ম থেকে এক্সপিরিয়েন্স থেকে হোক, একটা এটাকে বলে অ্যাপটিচিউড। কেউ এমনিতে খুব ভালো কিছু একটা খেলতে পারে, কেউ একটু এমনিতে আঁকতে পারে ভালো। আমাদের সেই রবীন্দ্র আরো সব রকমের আছে, কেউ ভিজুয়াল ইন্টেলিজেন্স, কেউ কেউ নেচার নিয়ে সে জানে কিভাবে একটা গাছপালা জন্ম দিয়ে, কেউ আছে ফিজিক্যাল, কেউ আছে ইন্টারপার্সোনাল, মানে চমৎকার কথা বলতে পারে, ইন্টারঅ্যাক্ট করতে পারে, এক এক ধরনের ইন্টেলিজেন্স। মুশকিল হচ্ছে আমি এখনো জানি, আমাদের ফ্যামিলিতে দেখেছি, নাম ডিটেলস বলবো না, একজন ইঞ্জিনিয়ার হচ্ছেন এবং ভর্তি হয়ে গেছেন প্রায় বুয়েটের মতো জায়গায়, কিন্তু তার বাবা তাকে ব্যারিস্টার বানাবে। ব্যারিস্টার বানাতে গিয়ে তাকে পাঠানো হলো ইংল্যান্ডে, কিন্তু তার কোনো আগ্রহী নেই ল পড়ার, এবং খুব খারাপ রেজাল্ট রেজাল্ট করে ব্যারিস্টার তো হয়নি, ইঞ্জিনিয়ারও হলো না। উনি খুব একটা খুব ভীতিকর একটা ক্যারিয়ার নিয়ে কোনো মতে বেঁচে আছে। এরকম আরো অনেক উদাহরণ আছে, আমি বাবা মার বিরুদ্ধে বলছি না, উল্টাটাই বলবো, বাবা মারা অনেক ভালো জানেন, গাইড করতে পারেন, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা বলবো কি, ওই বাবা মার ইচ্ছার সাথে নিজের একটা প্যাশন ব্যাপারটা বের করা উচিত। এখন এই মুহূর্তে জানাটা খুব জরুরি তোমাদের, এই মুহূর্তে অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু ন্যাচারালি কোনটা ভালো লাগে সেই জিনিসকে, কোন সাবজেক্টটাকে ভালো লাগে সেটা একটা ওয়ে, কোন সাবজেক্ট পড়তে ইচ্ছে করে রেজাল্টও ভালো করি সেটা কিন্তু একটা ইন্ডিকেশন যে কোনটা প্যাশন। সেকেন্ড আমরা বলছি, শুধু প্যাশন থাকলে হবে না, কেউ কি করতে হবে, ইউ হ্যাভ টু বি বেস্ট, এখানে লেখা আছে স্টার হতে হবে একটা বিষয়ে। কেউ কেউ যেমন ডক্টর আব্দুল নূর তুষার, ওনার কথা তো শুনেছো না, টেলিভিশনে একটা মিডিয়া পার্সোনালিটি, খুব চমৎকার করে কথা বলেন, একটা রেডিওতেও প্রোগ্রাম করেন অনেক, কিন্তু উনি কিন্তু মেডিকেল ডক্টর, ভুলেও কিন্তু মেডিকেল ডক্টর প্র্যাকটিসের দিকে প্রফেশনালি যাননি, অল্প বিস্তর করেই পার্সোনালি চিনি, কথা হয়। আমি এইভাবে বলবো যে ওনার কিন্তু প্যাশন অন্য জায়গায়, কিন্তু ওনাকে সোসাইটির এক্সপেকটেশনে ডক্টর হচ্ছে, কিন্তু এই ডক্টরের পিছনে অনেক টাকাও খরচ গেছে গভর্নমেন্টের সাবসিডি এসে, কিন্তু উনি যা পছন্দ করে সেখানে কেরিয়ার করাতেই উনি নিজে কমফোর্টেবল, দেশে অনেক কিছু পেয়েছে। তা আমরা বলি ফাইন্ড ইউর প্যাশন, বি ওয়ান অফ দ্য বেস্ট। আর এই যে দেখলা যে সেই যত রকমের কেলেঙ্কারি ঘটছে বাংলাদেশে বিভিন্ন
হলমার্ক কেলেঙ্কারি বা যাই হোক, এথিক্যাল যদি নামে আমরা আমাদের নৈতিকতা বোধ, ট্রুথফুলনেস, অনেস্টি, পুরনো কথা এগুলো, কিন্তু তাও এইগুলো দিয়েই কিন্তু সারা পৃথিবী চলছে। এই তিনটে জিনিস যদি মিলাও আমরা বলি ড্রিম ক্যারিয়ার হবে ওই জায়গাটাই, এই যেই জায়গাটাই তিনটে মিলেছে, প্যাশন এবং যেটাই প্যাশন সেটা ভালো হতে হবে। এখন আমি পার্সোনাল কিছু এক্সাম্পল না দিলে ক্লিয়ার হবে না। আমি খুব কষ্টে বড় হওয়ার কারণে গ্রামে এইভাবে আমার না, আমি দেখলাম কোথায় আমি সম্মান পাবো। খুব খুব পার্সোনাল একটা স্টোরি বলছি, এবং আমি দেখলাম ইফ আই বিকাম ইউনিভার্সিটি টিচার বা টিচার সেখানে সম্মান পাবো, কারণ টিচারদেরকে অনেক সম্মান করা হয়, স্যার বলা পরে সম্বোধন করা হয়। আমার নিজের খুব ডেঞ্জারাস অদ্ভুত এক স্টোরি, এন্ড আই অ্যাকচুয়ালি এটা একটা বড় একটা কারণ ছিল। হ্যাঁ অন্য কারণও আছে, আমি শেয়ার করতে পছন্দ করি, আমি আমার আইডিয়া শিখতে পছন্দ করি, কিন্তু মূলত আমার মনে না ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা বেশ ভালো করে ধরেছিল নানান ফ্যামিলি ইস্যুতে। তো কিন্তু আই ওয়াজ ভেরি হ্যাপি যে এরকম হয়েছে, স্যার হয়েছি, কিন্তু একটা সময় গিয়ে দেখলাম আমি আসলে ওটা আমার রিয়েল প্যাশন না, আমার স্বাধীনতাটাও খুব বেশি জরুরি যে স্বাধীনভাবে আমার মত প্রকাশ করব এবং যে কোনো জায়গায় দেশে বিদেশে সব জায়গায় মুভ করব এবং সেখান থেকে আমি আমার আর্নিংটা, বড় বড় কথা বলে লাভ নাই যদি কেউ টাকা আর্ন না করে। এখন আমি কেন হ্যাপি হব না যখন দেখি আমার ক্লায়েন্ট, আমি কোনো টাকার ফিগার করব না, আমি যদি নর্থ সাউথ ইউনিভার্সিটি থাকতাম আর সেখানে মাসে যে বেতনটা আমার পেতাম একদম ট্রুলি আমি দেখিয়ে দিতে পারবো, একদিন একটা কোম্পানি, একটা এনজিও, একটা বিভিন্ন জায়গায় কাজ করে আমি একদিনে সেটা আর্ন করতে পারি। তার মানে আমি আমার যা কাজ করছি সেটা আনন্দ পাই, আর তার জন্য আমি হিসাব করে দেখছি মাসে 10 দিন অ্যাটলিস্ট আমি কাজ করি। সব দিন তো কাজ করা হয় না, আমাদের প্রিপারেশন থাকে, এই থাকে অনেক কিছু। তার মানে আমি 10 times মোর ইনকাম হয়েছে, এন আমার প্যাশন নিয়ে কাজ করছি, আমার নিজের ব্র্যান্ড দাঁড়াচ্ছে, আই ডোন্ট নো আমি কে আমাকে বলবে আমি ভুল। এই জন্য আমি এত প্যাশনেটলি কথাটা বলছি যে অথচ আরেকজনের কথায় বলি চললে এটা ঠিক, কেউ যদি বল কারো খুব আগ্রহ যে আমি জুতা সেলাই করব, তাহলে কি বাবা মা কি তাই বলবে, টিচাররা কি তাই বলবে? বলবে না। কিন্তু আবার আমি হলে বলবো যে ওকে, তারপরে জুতার প্রতি তোমার আগ্রহ, জুতার ডিজাইন, জুতার যদি তাকে দেখা যায় আসলে জুতার ডিজাইনটা তার আগ্রহ, তারপরে ইটালিয়ান শু কোম্পানিতে ডিজাইনার হিসেবে কাজ করো একটা বিরাট ব্যাপার, মানে সো যে কোনো কিছু তার টপ লেভেলে চলে যেতে পারাটা আমরা জানি অনেক আগে থেকেই জানি যে দ্যাটস দ্য বেস্ট থিং। এখন আমি একটা বানম, তোমাদের অনেকে হয়তো গান টান শুনেছ, ড্রিম বিগ স্টার্ট স্মল, সেইটাই বলছিলাম যে তোমাদের এখন আমি একটু শুনতে চাইব যে হোয়াট ইজ ইউর ড্রিম, অ্যান্ড কেউ যেন লজ্জা না পাও। এখানে আমরা সিনিয়র আছি, টিচাররা আছি, এই জন্য আমার কেন একটু উদয় একটু ঘাবড়ে যায় সবাই, এটাই কিন্তু ল্যাক অফ অ্যাসার্টিভনেস। তোমার স্বপ্ন বলবা তুমি, এটা কারো পারমিশন নেওয়ার দরকার নেই এখানে, আমরা কেউ ছোট করতে আসি না, আমরা তোমাকে বড় দেখতে চাচ্ছি। সুতরাং আমি যখন প্রশ্ন করবো প্লিজ মন খুলে একটু বলো তো, কেউ যোগ করে যদি কিছু বলতে চায় তাও বলো, কেউ অফেন্ডেড না হয় এমন হলেই বলো, কিন্তু প্লিজ বলো। আমরা প্রথমেই দেখি এই দুই অনেক পুরনো কথা যে উইলবার রাইট আর অরভিল রাইট, যখন কিনা মানুষ প্লেন আবিষ্কার করেনি, এই দুজন ব্যস্ত হয়ে গেছিল ডেটনে ওহাইওতে সেটা করার জন্য, একই সময়ে অনেক টাকা পয়সা দিয়ে গভর্নমেন্টে ইউরোপে আমেরিকা চেষ্টা হচ্ছে কিভাবে প্লেন আবিষ্কার করা যায়, আর এরা নিজেদের হাত খরচ বাবা মার থেকে কিছু অল্প টাকা নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। সেই অরিজিনাল ভিডিওটা দেখো, যেই দিন যেই সময়ে প্রথম 1 মিনিটের জন্য পৃথিবী থেকে একটা মেকানিক্যাল জানে করে দুজন উঠে, দুই ভাই উঠে ঘূর্ণা দিল 1 মিনিটের জন্য স্পেসে, একটা ছবি আমাদের কাছে এখন উড়া টোড়া তো কোনো ব্যাপারই না, মানে হাজার হাজার বছর পরে মানুষের সেই সভ্যতার শুরু থেকে শুরু করে একটা সময় এসে প্রথম ফ্লাইটটা নিল, জাস্ট ইমাজিন। সো মানে কত বড় স্বপ্ন, ওরা পাখা টাখা এর আগে মানুষ অনেকভাবে চেষ্টা করেছে, তো এত বড় স্বপ্ন দেখতে পারলে আমরা এই বাংলাদেশের মতো মানুষই, আমরা আমাদের মতো মানুষই পারে স্বাধীন একটা দেশ, প্রত্যেকে যার যার স্বপ্ন কেন অ্যাচিভ করতে পারবে। আমি এবার একটু শুনবো তোমাদের স্বপ্নের কথা, কে কি একজনও থাকে এখানে, টু উইক ডাজন্ট ম্যাটার অ্যাট অল,
অদম্যরা কি করছে, প্রথম আলো জবসের ওরা সম্বর্ধনা দিল, আছে মানে বাসায় কাজ করছে তার ছেলে মেয়ে, রিক্সাওয়ালা ভাইয়ের ছেলে মেয়ে, ওনারা অসম্ভবকে সম্ভব করে, তাহলে আমরা কেন পারবো না? আর নিজের ক্যারিয়ারটা যে কি সুন্দর হয়, সারা পৃথিবীতে কিভাবে যে ঘোরা যায়, হয়তো আমি তার এক্সাম্পল, আমার আমি এত কিছু না, তার মধ্যে শান্তির অভাব নেই। আমি এরপরে আসতেছি, থার্ড স্টেপটা একটু কঠিন, থার্ড স্টেপটা কি কয়েকজন ঠিক বলেছেন, রিসিভ। আসলে একটু দেখা একটু বাঁকা করে রেখেছেন, রিসিভ মানে হলো যা চাইলাম তা পেয়ে যাবো, প্রথমে হলো চাইব, বিশ্বাস করবো যে আমি এটা চাই, বিশ্বাস করবো, বিশ্বাস না করলে বাকিটা হয় না। একটা ছোট্ট এক্সারসাইজ করি, যারা আজকে আমার সাথে প্রথম করছে এক্সারসাইজটা, তারপরে 95% এর বেশি সব থুতনিতে দেওয়া, কারণটা কি? আমি কিন্তু মনোযোগ দিয়ে বলছি, মনোযোগ দিয়ে শুনে গালে লাগাও, কিন্তু আমি নিজে কিন্তু খেয়াল করছেন, আমি কিন্তু থুতনিতে দিয়েছি, বলেছি গালে লাগাও, কিন্তু আমি কি করেছি, আমারটা দেখে তুমি তাই করে ফেলছো। তাহলে শুধু ভিতরে রাখলে হবে না, আমি বড় হবো, বাইরের বিহেভিয়ারটা কিন্তু শো করতে হবে, ওই ডিসিপ্লিনটা কিন্তু আনতে হবে, এই ছাড়া হবে না। আমরা ওদের 10 মিনিটই শেষ করছি, তোমরা দেখো একটা গল্প, একটা ওই একটু শুনুন, কথা বলো না, কথা আবার বলছো, কথা বলতে গেলে সব কথা বলে হাত তুলে ফেলবা, মাইক্রোফোন চলে যাবে, আর সেশন শেষ হলে প্লিজ নিজেদের মধ্যে কথা বলো, একটু আনন্যাচুরাল সময়ের কারণে। এই এক্সারসাইজটা করে কি প্রমাণ হলো? প্রমাণ হলো যে মানুষ তোমাকে দেখবে, তোমার ভিতর তো জানবে না, সব বাইরে দিয়ে তোমার বিহেভিয়ারটাও কিন্তু একটু অ্যালাইন্ড হতে হবে, যে আমার স্বপ্ন এটা আর সময় কাটাচ্ছি কিভাবে। আমি পকেটে এসে তোমাদের বয়সের আরো আগে থেকে ক্লাসের থেকে ছোট্ট একটা ডিকশনারি রাখতাম, মানে ফ্রি টাইম পেলে পড়তাম, আর এখন আমার ফোনে 5000 মোবাইল ফোনে 5000 বইয়ের সামারি আছে, তারপরে কোন একটা ফ্রি টাইম আমার জীবনেও নষ্ট হয় না, ক্লিক করে ঢুকে যাই গাড়িতে, গাড়ি বসে আস্তে আস্তেও একটা সামারি পড়তে 10 মিনিট লাগে, যখন যে বিষয়ের উপরে বিজনেস বুকস এর সামারি, মানে অ্যামেজিং। তারপরে হ্যাঁ, আমি এটা $179 দিয়ে 6 মাসের জন্য কিনেছি, আবার কিন্তু যে যে পর্যায়ে আসবে, কিন্তু সেই সময় ওই জয় ডিকশনারি পকেটে ছিল, এখন ওই 5000-4000 বইয়ের সামারি আছে। আমি জানি শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, এথিক্যালি কাজ করব, কেউ আমাকে আটকাতে পারবে না, এই বিশ্বাস আমি সত্যি মুখে তোমাদেরকে বলছি না, আমি নিজে কিন্তু করছি, আমার যারা পরিচিত তারা জানে কি ছিলাম কি হয়েছি, আমার এমন কিছু না, কিন্তু আমারই কিছু বলছি না প্লিজ, কিন্তু দেশের জন্য কিছু করবো, কন্ট্রিবিউশন করবো, শুধু বড় বড়দের কথা বলবো না, আজ আব্দুল আবু সাই স্যার বিরাট বড় স্যার, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ প্রফেসর ইউনুস আবেদ এরকম ভিসি স্যাররা, কিন্তু এটা হলো আমিও করবো, খালি অন্যরা সেলিব্রিটি হবে, অন্যরা তো নাম করবে না, তোমাদের প্রত্যেকে ভাবতে হবে একটা আমেরিকা একটা ইংল্যান্ডে হাঁটাহাঁটি করলে গ্রামে গ্রামে কোয়ালিফাইড লোক, শহরে শহরের সব মানুষই অনেক কেপেবল, আমাদের দেশে অল্প কিছু মানুষ কেপেবল, এটা কেমন কথা? হ্যাঁ, আমরা দেখি এই 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 এক্সাম্পলটায় যে কিভাবে আজাদ প্রোডাক্টসের আজাদ সাহেব এই এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়েছে। আমরা দেখলাম যে নারকেল এক গ্রামে নারিকেল আরেক গ্রাম, কিন্তু তার স্বপ্ন কিন্তু এরকম, এবং স্বপ্নের সাথে তার বিহেভিয়ারও চেঞ্জ হচ্ছে, সে আসছে আজনের আলাপ করছে সবসময়, কিন্তু মানুষ কেউ কেউ হেল্প নাও করতে পারে, দেখেও শিখি আর কোন ব্যবসাটা, কিন্তু বিজনেসের এক্সাম্পল, কিন্তু পার্সোনাল লাইফেও অনেক বাধাও আসবে এর মধ্যে, কেউ অসুস্থ হয়ে যেতে পারে, ফ্যামিলিতে ঝামেলা থাকতে পারে। তো আমি শেষ করবো, একটু সময় লাগবে, থার্ড একটা সিক্রেট বলে, চুজ টু বি হ্যাপি, এটা একটু ভিন্ন ধরনের কথা, আমরা বলছি চুজ টু বি হ্যাপি, যেমন প্রথমে একটা ছোট্ট অ্যাক্টিভিটি করে আমরা চুজ টু বি হ্যাপি হয়ে যাই, খালি গলায় বলতে পারি কিনা, আমার সবাইকে একটু দাঁড়াতে বলি, সময় একটু দাঁড়িয়ে যায়, অনেকগুলো দেখতে না পেলে এখন ছুরি মনে করবো, এই ছুরি দিয়ে তরমুজকে দুই ভাগ করবো, এবার ডান দিকে কাটলাম, এভাবে কাটেন, তারপর বাঁ দিকে কাটেন,
তারপর ফিরে আসেন, তারপরে এক টুকরা দেন আমাকে দিয়ে দেন এক টুকরা, আর এক টুকরা নিজে দেন। এত বড় তরমুজ ভিতরে ঢুকে পড়ে মনে হয় শরীরের ভিতরে নদী বইতেছে, এরকম করেন একটু, এরকম করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Choose to be happy with God. Hey, Roicho, yeah, why not? প্রয়োজনে টাইম থাকলে আমরা নাচানাচি করতে পারবো, that's not a problem. কিন্তু আইডিয়াটা হলো, অনেকে আছে খুব গোমরা মুখ করে এখানে এসে শুনতেছে, গোমরা খুব এরকম। রিসার্চে দেখা গেছে যারা এরকম করে থাকে তাদের 46টা পেশির উপর চাপ পড়ে, আর যারা একটু স্মাইলিং ভাবে থাকে 23টা পেশির উপর চাপ পড়ে, তার মানে অর্ধেক পরিমাণ চাপ পড়ে, তার মানে চেহারা ভস্কে যাবে যারা চেহারাটা একটু গম্ভীর একটু নেগেটিভ ভাবে থাকে। মনে রাখবেন অনেক সময় অভিনয় করে থাকতে হয় সিচুয়েশনে, ভিতরে ভিতরে হাসতেছি কিন্তু আমি কেন বলছি কথাগুলো, আমরা যদি হ্যাপি হইতে না জানি প্রতিটা অ্যাচিভমেন্ট না এনজয় করা যায় না। যেমন এবার HSC রেজাল্ট বেরোলো, সবাই অনেক ভালো রেজাল্ট করছে, কিন্তু কি দেখা গেল একই সঙ্গে একটা ইনফরমেশন আসলো যে অনেকেই বেশি ভালো রেজাল্ট করছে, তাই না? এরকম পড়ছেন না HSC তে অনেক বেশি ভালো রেজাল্ট হতে কলেজে ভর্তির ব্যাপারে কি একটা বড় ঝামেলা দেখা যাচ্ছে যে সবাই ভালো রেজাল্ট করতে এখন ওই এনশিওর না যে বেস্ট কলেজগুলোতে তারা ভর্তি হতে পারবে কিনা। দেখা যাচ্ছে বেশিক্ষণ খুশি থাকা যায় না, সকালে খুশি হয়ে বেরোলাম কয়েক ঘন্টা থাকে জানি না, রেজাল্ট ভালো হলেও কোথায় ভর্তি হবো, তুই কোথায় কোন গ্রেড পাবো, কোন ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি কোন চাকরি হবে, কোন চাকরি কত টাকা বেতন। কেউ কেউ আছে কোনোদিন আর হ্যাপি হয় না, পৃথিবীতে একদম এক্সাম্পল আছে, অল্প সময়ের জন্য হয়, এক ঘন্টা, এক মাস, একদিন। তো এই জন্য আমার এক বন্ধু হার্ভার্ড ইউনিভার্সিটি প্রফেসর, এখন নাই সে আমার মধ্যে চাকরি ছেড়ে দিয়ে ট্রেনিং দিচ্ছে, সে কয়েকটা থিওরি বের করেছে, তার আগে আমি একটু দেখি নেই বাংলাদেশের এই একটা সবাই দেখেছে মেজর ভক্তপুর, কিন্তু এটা আবার পভার্টি যে বেরোলে দেখু অনেক মানে কি বলবো ক্রাইম, ঘুষ, অপরাধ দুইটাই কিন্তু সত্যি। তো মানুষ বলে আমরা কোনটা দেখবো, হ্যাঁ দুইটাই দেখবো, কিন্তু এমফেসাইজ করবো কোনটা, আমরা ভালোটাকে না করে পারবো না। সেই জন্য বলি ডে টু ডে লেভেলে একটা মানুষ এইরকম কষ্ট করে ইট ভাঙে হয়তো উনি, কিন্তু ওনার হাসিটা কিন্তু অসম্ভব সুন্দর, উনি তারপরেও কিন্তু দুঃখে নেই, বিদেশিরে বাংলাদেশে এসে অবাক হয়ে যায়। তারপর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বন্যা করে থাকলে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা মানে চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু, আমার উচ্চারণ তো ভালো না বা তাও বললাম যে এই জিনিসগুলো। আমি হ্যাপি হওয়ার জন্য চারটা সিস্টেম বের করছি, যারা খুব কষ্টে বড় হচ্ছ কারণ তারপর একটা ছোট্ট এক্সারসাইজ দিয়ে আজকে শেষ হবে। এই সবকিছু আমি অ্যাবনর্মাল মিলিয়েছি, কেন জানো, একটু দুঃখ বা দুঃখ নাও, আমার মা জীবিত নেই কিন্তু একটা পরে গিয়ে দেখেছিলাম আমার মা একটু মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো তার মানে জেনেটিক্যালি আমি একসময় চিন্তা করি আমার যখন খুব মন খারাপ থাকে বা ডিপ্রেশনে ভুগি যে আমিও কিন্তু অ্যাবনর্মাল হয়ে জন্মগ্রহণই করতে পারতাম। সুতরাং আমি যে এখন আপনারা আমার কথা শুনছেন, আমাকে দাওয়াত দিয়েছেন, এই যে কত বড় আনন্দের, কত বড় একটা সম্মান, আমি যদি এটা না বুঝি তাহলে আল্লাহর আরশ কেঁপে যাবে, তাহলে মনে হবে যেন আমি গ্রেটফুল হতে জানি না। সুতরাং আমি এতে মনে মনে কিন্তু মনে মনে জিনিস আমি পাবলিক করছি। দ্বিতীয়ত বাস বিতে আমি এসে বাস, ওকে এখন তো কত গাড়ি কত কিছুতে চড়ি, কিন্তু এক সময় থাকতাম কল্যাণপুরে আসতাম লালমাটিয়া, এখানে স্কুল আমি নিউ মডেল স্কুলেও পড়েছি এক বছর যেটা শুক্রবারে, তারপর পড়েছি লালমাটিয়া হাউস ইনস্টিটিউট বয়েজ স্কুল, খুব সাধারণ কঠিন অবস্থায় একবার পড়ে যাচ্ছিলাম, একজন না ধরলে বোধহয় আমি হাত পা ভাঙতাম বা মারাও যেতে পারতাম, আর কিছু বলতে চাই না। সো আমি স্মরণ করে আমার আর কি খারাপ হতে পারতো, অনেকে খালি আমার চেয়ে ভালো আছে কি আমার চেয়ে বেশি খালি ওইদিকে থাকায় সিটে, হ্যাঁ কি শব্দ এখানে চোর, মাই গড এটা দিলাম কেন বলতে আমার লজ্জা নাই। আমি যখন ক্লাস 8-9 পড়ি ওই দোকান থেকে চকলেট চুরি করে খেয়েছি এরকম উদাহরণ আছে, আনফর্চুনেটলি আমি আমি বলবো আনফর্চুনেটলি বলছি, হ্যাঁ এগুলো বলতেছেন আপনি আমার জন্য কথা বলার যোগ্য না, আপনি চুরি করছেন। তবে হ্যাঁ এমদাদ ট্রেডার্স নামে একটা দোকান আছে কল্যাণপুরের গার্লস রুমটা দিকে, সেখানকার কথাই বলছি, আমার এখনো মনে আছে চকলেট চুরি করে খেয়েছিলাম।
কিন্তু এই ভদ্রলোক যখন বিপদে পড়ে আমার মনে আছে তাকে 20,000 টাকা আজ থেকে 10 বছর আগে ধার দেই, অবশ্য আমার মনে ব্যবসাটা রিকভার করে নাই, আমাকে 7,000 টাকা পর্যন্ত ফেরত দিতে পেরেছে। চকলেটের দামটা কত পড়লো? 13,000। আমি বলি কি, আমি কিন্তু খারাপ হয়ে যেতে পারতাম এবং সত্যি খারাপ হতে পারতাম। আমার কিছু বই টুই আরো আসবে আগামী বছর, কারণ সময়ের ভিতরে অনেক গল্প থাকে, অনেক খারাপ হতে ভালো লাগে। আমরা অনেক অনেক বড় কিছু করতে পারবো। দিতে ফাইনালি আমি জাপানে আমার একটা গাড়ি ছিল, পাহাড় থেকে নামার সময় ঠিক এইরকম না হলেও আরেক ভাবে আমি প্রায় মৃত্যু প্রায়, আমার কয়েকটা দাঁত টাঁত ভেঙেছে, এই সেই আমি সিট বেল্ট পরেছিলাম বলে বেঁচে গেছি। কেন বললাম ABCD? তোমার নিজের ABCD বের করা উচিত। কখনো যদি মনে কখনো একটু ফ্রাস্ট্রেশন আসে, মনটা খারাপ হয়, প্লিজ তোমার নিজের ABCD বের করে নিও। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নিয়েছি, তোমার ক খ গ ঘ আলিফ বে দের সে বের করে নিও, যে কি কিভাবে নিজেকে ইনস্ট্যান্টলি হ্যাপি করা যায়, আমি কিন্তু করে ফেলতে পারি। সবকিছুর মূলে আছে এই একটা শব্দ, অ্যাটিচিউড অফ গ্র্যাটিচিউড, যে সুস্থ তো আছি, ঢাকা শহরে আছি, এইখানে পড়ছি, এই গাইডেন্স পাচ্ছি, তার মানে গ্রেটফুলনেস না হলে হ্যাপি হওয়া যায় না। আমার এই বন্ধুর কথাই বলছিলাম, শন এইকার, ওনার নাম, হার্ভার্ডে উনি পড়ান, উনি একটা মজার থিওরি দিচ্ছেন, দেখো থিওরিটা বলছে, হার্ডওয়ার্ক করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়, সবাই বলছে ঠিক আছে, তারপরে হার্ডওয়ার্ক করলে কি হবে, সাকসেসফুল হবো, সাকসেসফুল কি হবে, তারপরে হ্যাপি হবো, এটাই নর্মাল আমরা এখনো বলছি। কিন্তু উনি একটু ভিন্ন কথা বলছেন, যেটা আমি এখন রেকমেন্ড করবো, কারো কারো বিরুদ্ধে যেতে পারে এখানে কথাটা। উনি বলছেন, আচ্ছা আমরা কি হ্যাপিনেস দিয়ে শুরু করতে পারি না দিনটা? কিরকম যদি দিনটা ঝকঝকে রোদের হয় তাহলে যে ও কি সুন্দর একটা দিন, এইটা থেকে ওটা হ্যাপিনেস। যদি বাই চান্স বৃষ্টির দিন হয়, আরে বৃষ্টিও তো মজা লাগে, অল্প অল্প বৃষ্টি পড়লো, বৃষ্টি তো সময় রোম্যান্টিক হয়ে বলে, চিলের টান টিনের চালে বৃষ্টি পড়লে আওয়াজটা অনেকের ভালো লাগে। তার মানে যে যে কোনো সিচুয়েশনেই একটু গ্রেটফুলনেস, কেউ ঘুমানোর আগে আমাদের বয়সের লোক অনেকে চিনি, আজকে দিনটা ভালো গেল কি কারণে, খারাপটাকে বিশেষ করে পরের দিন খারাপ বলে চোখে পড়বে, যে একটা সপ্তাহ কি কি ভালো গেল, কেন ভালো আছি, তখন কিন্তু লাইফটা যায় বদলে। তো বলছে মিনিমাম যে হ্যাপি দেয় দিতে পারে, এখন আমার এই স্যাররা যদি এখানে ক্লাস করে, সেশনে আসছে, আনন্দ করতে জানে এখানে, আনন্দ মানেই চিলাচিলি করে না, কিন্তু আনন্দ, গুড ফিলিং, গুড ফিলিং। আর যারা আনন্দে কাজ করে, আমি দেখেছি আমার নিজের ক্ষেত্রেই অনেকবার, তারা সাকসেসফুল অনেক বেশি হয়। সো হ্যাপি থাকতে এই জিরোটা আমরা হ্যাপিনেস দিয়ে শুরু করবো। উল্টাটা দেখো, তুমি যদি অনেক হার্ডওয়ার্কও করো, সাকসেস কিন্তু সবসময় নাও আসতে পারে, নানান কারণে আসে না, অ্যাক্সিডেন্টালি আসে না, তাহলে কিন্তু জীবনও কি তাহলে তুমি হ্যাপি হতে পারবো না? ঠিক উল্টাটা দিয়েছি এখানে। আমার এখনো মনে আছে কক্সবাজার জীবনের প্রথম যাবো, যখন আমার বাবা বলছে যে হ্যাঁ আমরা কক্সবাজার যাবো, আমি প্রচন্ড হ্যাপি, স্কুলে গিয়ে বলছি, গ্রামের স্কুলে, আরে তোর কেউ যাস নাই কক্সবাজার, সমুদ্র দেখতে যাবো রে, আর এই বলো না, মানে এনজয়স ওয়ার্ক। আমার লাস্ট এক্সারসাইজ হচ্ছে নৌকা মাছ। এই নৌকা মাছের একটা এক্সাম্পল হলো, এখানে সামনে একটা ঢোল পিটাচ্ছে আর মাঝখানে একজন দেখো দাঁড়ায় দাঁড়ায় ওই এটা, তারপরে বলছে মায়র টার্ন, অন্যরা বলছে আলো জোরে, আলো জোরে, একটু ভুল দিকে করেছে, পাঠা দাদা পড়ে গেছে। নিজের জন্য, সবার জন্য, দেশের জন্য, আলো জ্বলে, তালে তালে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আইলে আসলে খুব ভুল হতো, জীবনানন্দের একটি কবিতা আছে, এসে যে গভীরতর লাভ হলো সে কথা বুঝেছি, শোনা যাচ্ছে? মানে উনি যতটা এ ব্যাপারে পরিপক্ক পরিণত আমি ঠিক জানি না, ঠিক শোনা যাচ্ছে কিনা। আর তাকে আমি দেখেছিলাম এর আগে একদিন টেলিভিশনের পর্দায়, সেখানে তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে তার পিতার পরিচয়টা দিয়েছিলেন, আমার ভালো লেগেছিল। তিনি সম্ভবত ওই একটি করেছিলেন চাকরি থেকে অবসর দেওয়ার পরে, এবং
কেরিয়ার প্ল্যানার হিসেবে নিজেকে মানে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল এবং এই ধরনের পেশা বাংলাদেশের মতো দেশে আসলে নেই। নেই এর কারণটা হচ্ছে আসলে আমরা স্বপ্ন দেখতে জানি না, কখনো সবাই দুঃস্বপ্নে আটকে উঠি, আমাদের রাতগুলো দুঃস্বপ্নময়, আমাদের ইলেকট্রিসিটি থাকে না দিনে রাতে, আর নিজেরাও অনেক বেশি তপস্বাচ্ছন্ন করে ফেলি আমাদের চারপাশটাকে। কারণ আমাদের চিন্তার ভেতরে যে আলো থাকা উচিত, আমাদের প্রাণের ভেতরে মনের ভেতরে যে আলো থাকা উচিত, রক্তের ভেতরে যে আলো থাকা উচিত সেটা আসলে ছিনিয়ে নেওয়া হয়। জীবনের চারপাশে যে বাস্তবতা এটাকে মেনে নিতে হয়, মেনে নিয়ে আসলে আমরা স্বপ্নগুলো দেখব। স্বপ্ন যা ইউরোপে একটা প্রবাদ খুব প্রচলিত যে তোমার অর্থ নেই এই জন্য তুমি গরিব, একথা আমি বিশ্বাস করি না। আমি খুব ভালোভাবে প্রবাদটা বিশ্বাস করি, তোমার অর্থ নেই এই জন্য তুমি গরিব আমি বিশ্বাস করি না, তোমার স্বপ্ন নেই তাই তুমি গরিব। যদি স্বপ্ন না থাকে তাহলে আসলে স্বপ্ন বাস্তবায়নের কোনো উদ্যোগ থাকে না। যদি স্বপ্ন থাকে তাহলে আমি আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে চেষ্টা করব, এবং সেই স্বপ্ন যখন বাস্তবায়িত হবে তখনই আমার জীবনে আসলে এক ধরনের কোন একটি ধাপ আমি অতিক্রম করব। ফিলোসফি যারা বলে সাইকোলজিতে বোঝানো হয় যে মোটিভেশনের জীবনে খুব দরকার। মোটিভেশন শব্দ সেখানকার অর্থটা হচ্ছে প্রেরণা, এক ধরনের অভাববোধ। আমার ভেতরে একটা চাহিদা তৈরি হবে এবং সেই চাহিদা পূরণের জন্য আমি কিছু করণ আচরণ করব। স্বপ্ন দেখলে হবে না, আকাঙ্ক্ষা থাকলে হবে না, সেটাকে বাস্তবায়নের জন্য কিছু কাজ আমাকে করতে হবে, এবং সেই কাজ যদি আমি না করি তাহলে আমার যে আকাঙ্ক্ষা তার কোনো চরিতার্থতা হবে না, তার কোনো নিরসন নিরাময় নেই। ফলে আমার ভিতরে প্রত্যেকটা মানুষ অসাধারণ এক একটি প্রতিভা। যে কোনো মানুষ আজ থেকে অনেক বছর আগে রুশু বলেছেন যে একটি শিশু যে তাকে অনেক সম্মান করতে হবে, কারণ মানুষ হয়ে জন্মেছে। একজন মানুষের যে নিউরাল সেল তার যে পরিমাণ এবং তার যে মানে বিচিত্র কর্মপরিধি অচিন্তনীয়। একটা মানুষ যার মস্তিষ্ক আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান। সে যে কোনো ধর্মই মানুষকে অনেক গুরুত্ব দেওয়া হয়, যে কোনো ধর্মই দেওয়া হয়। বিজ্ঞান মনে করে পৃথিবী যত প্রাণী আছে তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ। মানুষ মানুষের এই যে চিন্তা তার ভাবনা তার কল্পনার এই পরিধি পরিসরের কোনো শেষ নেই। মানুষই সবচেয়ে প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করে মানুষ প্রমাণ করেছে যে এই মহাবিশ্বে অন্তত আমাদের জানা জানা এই মহাবিশ্বে যতটুকু জানা গেছে এখানে মানুষের যে বড় কোনো শক্তি, বড় কোনো সৌন্দর্য, বড় কোনো গতি, স্পিড, স্পৃহা, স্পর্ধা আর নেই। আজকের এখানটাই রাইট ভাবৃদয় কিভাবে আসলে মানুষের পড়বার যে আকাঙ্ক্ষা যেটা পুরাণে ছিল, তাই না? পৌরাণিক নানা ঘটনার মধ্যে আমরা দেখেছি, আমরা ইকারুসের ঘটনাটা জানি, মোমে পাখা লাগে, মোমে আকাশে উঠতে গিয়ে পাখা গড়ে পড়েছিল কিভাবে, কিন্তু মানুষ তার মধ্যে নিহিত যে উড়বার স্বপ্ন কিংবা ডুববার স্বপ্ন, ভাষার স্বপ্ন, তার মধ্যে নিহিত যত আশা আকাঙ্ক্ষা আছে সবকিছু তো কিছু কি বাস্তবায়িত করতে পারে। কেবল আমি পারি, আমি করি এবং করতে পারি এই চিন্তা চেতনার মধ্যে দিয়ে। জীবনে যদি সদর্থকতা না থাকে, জীবনে যদি কেবল জীবনটা যদি নীতিবাচকতার একটা আবর্জনা স্তূপে পরিণত হয় তাহলে জীবন কখনোই হতে পারে না। কলেজের অধ্যক্ষ আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি কাজী এম আহমেদ। আজকের এই আমার পূর্ববর্তী যিনি বক্তা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, যে বক্তব্য এবং যেই প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন, মূলত তাদের পরে আমার মতো লোকের বক্তব্য তোমাদের হয়তো তেমন ভালো লাগবে না। তারপরেও যেহেতু আনুষ্ঠানিকতা, সভাপতিত্ব করতে হয়, সভাপতির কিছু বক্তব্য থাকা উচিত, সে আনুষ্ঠানিকতা রক্ষার্থে জাস্ট দু একটি কথা তোমাদের বলতে চাই। আমি আসলে যে কথাগুলো বলার জন্য রেডি হয়ে এসেছিলাম সেগুলো সবগুলি বলা হয়ে গেছে ইতিমধ্যে, তারপরে বলছি। এই পর্যন্ত তোমরা যেটি যেই স্বপ্ন তোমরা দেখলা, সেই স্বপ্নকে অ্যাচিভ করার জন্য যে কনফিডেন্স বা অ্যাসার্টিভনেস থাকা উচিত সেগুলো সম্পর্কে জানবা। এর সাথে সাথে আমি জাস্ট তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই, এই যে ড্রিম বা এই যে স্বপ্ন বা এই যে কনফিডেন্স থাকা উচিত বা অ্যাসার্টিভনেস তোমাদের অর্জন করা উচিত, সেগুলো করতে গিয়ে তোমরা যে গোল বা অবজেক্টিভ তোমরা সেট করবে সেই
গোলে পৌঁছতে গেলে, সফল মানুষ হতে গেলে তোমাদের এই মুহূর্তে সফল মানুষ হওয়া সেটা একটা আছে, একটা আলটিমেট গোল, সর্বশেষ গোল বা ইমিডিয়েট গোল তোমাদের কি, এখন তোমাদের কি করতে হবে? কারণ এইখানে তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট, তাই না? এই মুহূর্তে তোমাদের গোলটা কি, তোমাদের কর্মপদ্ধতি, তোমাদের কাজকর্ম কি হওয়া উচিত? যারা ইয়েস অনেকেই বলছে স্টাডি করা উচিত, তার মানে তোমরা যদি সফল হতে চাও, এই সফলতার জন্য এই মুহূর্তে ইমিডিয়েট গোল হচ্ছে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, রেগুলার ক্লাসে আসতে হবে, রেগুলার পড়াশোনাটা রেগুলার শেষ করতে হবে, এবং যে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক থাকে সেগুলো শেষ করতে হবে, এবং এইচএসসি যে ফাইনাল এক্সাম আজ থেকে আর চার পাঁচ মাস পরে তোমাদের আসছে, সেই পরীক্ষায় তোমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে, তাই না? কারণ তোমাদের যে ড্রিম ইতিমধ্যে তোমরা দেখেছ বা যে ড্রিম আমাদের স্পিকার এবং প্রধান অতিথি বিশেষ অতিথি দেখিয়েছেন, সেটাকে অ্যাচিভ করতে গেলে তোমাদের ইমিডিয়েট যে কাজ সেটি হচ্ছে পড়াশোনা করা, মনোযোগী হওয়া, ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকা, এবং যেগুলো বললাম সেগুলো তোমাদের করতে হবে। তো স্বপ্ন নিয়ে কথা হচ্ছিল, তোমরা ভারতের যে ইমিডিয়েট পাস্ট যে প্রেসিডেন্ট ছিলেন ডক্টর এপিজে আবুল কালাম, ওনার একটা কোটেশন আমার মনে পড়ছে, যে স্বপ্ন সেটি নয় যেটি মানুষ ঘুমিয়ে দেখে, বরং সেটিই হচ্ছে স্বপ্ন যেটি মানুষকে ঘুমাতে দেয় না। এটা এপিজে আবুল কালামের কথা। কারণ তোমরা যদি স্বপ্ন দেখো যে একজন কেউ ডিফেন্সে জয়েন করবা, বাংলাদেশের একজন বড় কি বলা যায় আর্মি অফিসার হবে বা কেউ কেউ সেনাপতি হতে পারো, তো সেটা অ্যাচিভ করতে গেলে এই এই যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমাদের জীবনে তোমাদের এই স্বপ্ন তোমাদেরকে ঘুমাতে দেবে না, ঘুমাতে দেবে না, এই সেন্সে যে এটাকে অ্যাচিভ করার জন্য যে কর্মপদ্ধতি, যে সমস্ত তোমার গুণাবলী, যে সমস্ত কাজ তোমাদের করতে হবে, সেটা এমন ভাবে তোমাদেরকে সবসময় ব্যস্ত রাখবে যে যেটাকেই সে না ঘুমানোর কথার সাথে তুলনা করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি কোটেশন আমি ইতিমধ্যে আমি জানি বা পেয়েছি, সফল লোকরা তোমাদের আশেপাশে কিন্তু প্রচুর সফল লোক তোমরা দেখতে পাও, তাই না? তোমাদের আত্মীয় স্বজন, বড় ভাই, বন্ধু বা শিক্ষক বা প্রতিবেশী সফল লোক আছে। সফলতার সঙ্গে একটি কথা বলা হয় যে সফল যারা লোক তারা ভিন্ন কিছু করে না, তার একই কাজ ভিন্নভাবে করে। কথাটা কি বোঝা গেল? তোমাদের সাথে যারা গোল্ডেন জিপিএ 5 পায় বা যে 4.5 পেল বা যে 4.8 পেল, এর মধ্যে তফাৎটা কি? একই কাজ কিন্তু করে, বাট এই কাজ একই কাজ সে তোমাদের সাথে কিন্তু গল্প করছে, সে তোমাদের মতোই সে ক্লাসে উপস্থিত থাকছে, তোমাদের মতোই সে আড্ডাতেও জয়েন করছে, বাট এর মধ্যেও যে আমাদের কিনোট স্পিকার বলেছেন সামথিং এক্সট্রা, সে হয়তো ঠিক সন্ধ্যার বাড়িতে চলে যাচ্ছে আড্ডা মেরেই, সন্ধ্যার বাড়িতে গিয়ে সে তার পড়াশোনাটা যেটা ক্লাসে পড়িয়েছে সেটা সে প্রিপেয়ার করেছে, মানে রেগুলার যে কাজটা সে করে ফেলছে এর মধ্য থেকেই, তাই নাকি? দেখবা যে খুব বেশি ডিফারেন্সিয়েট করছে না, একই কাজ করছে বাট একটু ডিফারেন্ট ওয়েতে করছে। তো তোমাদেরকেও সেই জিনিসটি করতে হবে রেজাল্ট ভালো করার জন্য। ইতিমধ্যে আরো বেশ কয়েকটি এখানে কোটেশন ছিল, আরেকটা ছিল দ্য গ্রেটেস্ট ব্যারিয়ার টু সাকসেস ইজ দ্য ফিয়ার অফ ফেইলিওর। আজকে তোমাদের এই অডিয়েন্সে অনেকবার আমাদের কিনোট স্পিকার বলতে গিয়ে সেটা প্রুফও করেছেন, যে বলতে গিয়ে জানো আনসারটা, তারপর হাতে হাতে তোমরা ইতস্তিত করছিলে যে কি হবে, কি এটা ঠিক হবে কিনা। তো এই যে তোমার ফেইল করার যে ভয়, সেটাকে কাটিয়ে উঠতে হবে, সেটা যাতে কখনোই এই ধরনের ভয় না আসে যে আমি গোল্ডেন জিপি পেতে পারবো না। অবশ্যই তুমি পারবে, কারণ তোমার আশপাশে যে সমস্ত ফ্রেন্ডরা পাচ্ছে, তোমার যে খুব বেশি ভালো ছাত্র তারা সেটা মোটেও নয়,
জাস্ট সিম্পলি সে ওই যে বললাম যে এক্সট্রা, যেটা বললেন আমাদের কিনোট স্পিকার, সে এক্সট্রা কিছু ছোট্ট কিছু কাজ করছে যে যার ফলে সে গোল্ডেন জিপে পেয়ে বেরোচ্ছে। আমি একটি প্রশ্ন তোমাদেরকে করতে চাই, যেটা কি নোটিস স্পিকারও বলেছেন যে এক্সট্রা যে বিষয়টা, তোমরা কি একটি প্রশ্ন উত্তর দেবে, এই ওয়ার্ল্ডে দ্রুততম মানব কে? মোটামুটি অনেকেই পারছে, পেরেছো তাই না? কিন্তু আমি যদি বলি যে সেকেন্ড কে, অনলি ওয়ান, একজন জানস কত সেকেন্ডের ব্যাপারে সে সেকেন্ড হয়েছে?